সালাম আলাইকুম স্বাগতম সবাইকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত আমরা যে প্রবলেমগুলো এখন দেখব এগুলো আমাদের ভার্সিটি পরীক্ষার জন্য এবং একাডেমিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন অলরেডি আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকলে কি ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেই রিলেটেড একটা পর্ব আমরা দেখে আসছি এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আঠারো উনিশ সালে আসা একটা প্রবলেমের দিকে একটু দেখবো এই প্রবলেমটা প্রথমে আমরা দেখব যে নর্মাল ট্রেডিশনাল ওয়েতে আমরা কীভাবে সলভ করব দেন এটাকে কিভাবে শর্টকাটে জাস্ট কোশ্চেন দেখার সাথে সাথে আমি অ্যান্সার করতে পারি সেই জিনিসটাও আমরা দেখবো কারণ দেখা গেছে একটা ভার্সিটি পরীক্ষা দিতে যখন আমরা যাই তখন পারেমসি কিউতে হয়তো আমার তিরিশ সেকেন্ড পর্যন্ত সময় থাকে সো এইখানে যত টাইম আমি কম কনজিউম করতে পারবো আমার জন্য কিন্তু ব্যাপারটা আসলে তত বেশি ভালো সো প্রথমে প্রবলেমটার দিকে আমরা তাকাই দেখেন কি বলছে জিরো জিরো থ্রি 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 মাইনাস ফাইভ বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু দেওয়া আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সো প্রথমে আমরা একটু বিন্দুগুলা মার্ক করে নিই দেখেন এখানে এই যে জিরো জিরো বিন্দুটা আছে সেটাকে আমরা বলতেছি এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটাকে আমরা বলতেছি এক্স টু ওয়াই টু থ্রি থ্রি এটা হচ্ছে এক্স টু ওয়াই টু সিমিলার হইতে থ্রি মাইনাস ফাইভ এটাকে বলতেছি এক্স থ্রি ওয়াই থ্রি আচ্ছা সো তিনটা বিন্দু যদি আমার কাছে দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম কী ছিল হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম ছিল ত্রিভুজ ইকুয়াল টু হাফ নির্ণায়কের ভিতরে প্রথম কলামে কি দেখব প্রথম কলামে লিখব সবগুলা এক্স স্থানাঙ্ক সো সবগুলো এক্স স্থানাঙ্ক কত জিরো থ্রি থ্রি তাহলে বসায় জিরো থ্রি থ্রি দেন দ্বিতীয় কলামে কি করব দ্বিতীয় কলামে বসাবো সবগুলা ওয়াই স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক কত জিরো থ্রি মাইনাস ফাইভ তাহলে বসায় জিরো থ্রি মাইনাস ফাইভ তিন নাম্বার কলামে কি ছিল তিন নাম্বার কলামে ছিল ওয়ান 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 সো এখানে বসাবো ওয়ান 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 আচ্ছা সো এখন একটু একটা জিনিস খেয়াল করেন আমরা যারা নির্ণয় করে আসছে অলরেডি আমরা এই জিনিসটা জানি যে নির্ণায়কের যদি কোনো একটা সারি বা কলামে দুইটা শূন্য থাকে তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সুবিধা দেয় কারণ ওই সারি বা কলাম বরাবর যদি আমরা বিস্তার করি ওই দুইটা টার্ম নিয়ে আমাদের কোনো চিন্তা করা লাগে না কারণ জিরোর সাথে করে না কেন রেজাল্ট আলটিমেটলি জিরো হবে সো এখানে অলরেডি দেখা যাইতেছে যে দুইটা উপাদান বা দুইটা এলিমেন্ট অলরেডি জিরো আছে কোন বরাবর প্রথম সারি বরাবর সো আমরা এখানে একটা কাজ করতেছি প্রথম শাড়ি বরাবর নির্ণায়কটাকে বিস্তার করতেছি প্রথম শাড়ি বরাবর নির্ণায়ককে বিস্তার করতেছি সো হাফ হাফের মতো থাকবে এখন দেখেন যখন আমরা প্রথমে জিরো লিখবো জিরোর পরে এখানে থ্রি এর সাথে ওয়ান মাইনাস ফাইভের সাথে ওয়ান গুণ হওয়ার কথা ছিল এখন সামনে যেহেতু জিরো আছে অলরেডি সো ওইটাকে আমরা ডিরেক্টলি জিরোই লিখতেছি কারণ জিরোয়ের সাথে যাই গুণ করেন না কেন আলটিমেটলি কোনো কিছু যায় আসে না আচ্ছা এরপরে কি ছিল এরপরে ছিল সূত্রের মাইনাস দেন এই জিরো লেখার কথা এর পরে এইটার কলাম বন্ধ থাকবে এটা সারি বন্ধ থাকবে থ্রি এর সাথে ওয়ানের গুণ থ্রি এর সাথে ওয়ানের গুণ সো যেহেতু সামনে জিরো আছে জিরোয়ের জন্য আমি ডিরেক্টলি জিরোই লিখতেছি আচ্ছা এরপরে কি ছিল সূত্রের প্লাস এরপরে কি লিখবো এই ওয়ান লেখার কথা সো ওয়ান লিখলাম ওয়ান লেখার পরে ওয়ানের কলাম বন্ধ থাকবে ওয়ানের সারি বন্ধ থাকবে তিনের সাথে কত গুণ হবে মাইনাস পাঁচ তাহলে আসেন গুণ করি তিন আর মাইনাস পাঁচ গুণ করলে আলটিমেটলি মাইনাস পনেরো আচ্ছা এরপরে তিনের সাথে কত গুণ হবে তিন গুণ হবে তো সূত্রের মাইনাস দিয়ে সাথে একটা তিন তিনে নয় হয়ে যাচ্ছে ওকে সো এবার এই জিরো জিরো তো কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না মাইনাস পনেরো মাইনাস নয় যোগ করলে কত হবে মাইনাস ছাব্বিশ -26 আর সামনে একটা হাফ আছে সো আমরা এইভাবে লিখতেছি হাফ ইনটু -26 আচ্ছা তাহলে -26 এটাকে যদি আমরা হাফ দিয়ে ভাগ করি বা হাফ দিয়ে গুণ করি তাহলে কি আসে আসে হচ্ছে -13 আচ্ছা এখন ক্ষেত্রফল তো ভায়া নেগেটিভ হইতে পারে না ক্ষেত্রফল যেহেতু নেগেটিভ হইতে পারে না সো আমরা आंसर কি বলবো আমরা आंसर বলবো শুধুমাত্র প্লাস তেরো যেহেতু ক্ষেত্র ফলের মান কখনোই নেগেটিভ হইতে পারে না এইখানে আসলে যেই কাহিনীটা ঘটছে এই কাহিনীটা অলরেডি আপনারা নাইন টেনে শিখে আসছেন সেটা হচ্ছে আমরা যেই রোটেশনটা ইউজ করছি সেটা ঘড়ির কাটার দিকে ইউজ করা হয়ে গেছে আমরা অলরেডি যে ফর্মুলাটা শিখছিলাম সেটা শুধুমাত্র ঘড়ির কাটার বিপরীত দিকের জন্য এইখানে যেটা ইউজ করছেন সেটা ঘড়ির কাটার দিকে তার জন্য অ্যান্সার নেগেটিভ আসছে প্লাস মাইনাস এখানে ম্যাটার করে না এখানে আপনার শুধুমাত্র মানটা নেওয়া লাগবে তার জন্য আমরা মাইনাস তেরোয়ের জায়গায় অ্যান্সার কি দেখাবো অ্যান্সার দেখাবো প্লাস তেরো এখন এই প্রবলেমটা যদি আমরা এই ওয়েতে সলভ করতে যাই সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের অনেক বেশি সময় লাগতেছে সো এই টাইপের প্রবলেম আমি আবারও একটু রিপিট করি যেখানে অলরেডি জিরো জিরো দেওয়া আছে ত্রিভুজের তিনটা শীর্ষ স্থানাঙ্কের মধ্যে একটা স্থানাঙ্ক কত একটা স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো যদি এইরকম থাকে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার বের করা অনেক সহজ কিরকম আমরা এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে জিরো জিরো যদি প্রথমে থাকে তাহলে অ্যান্সারটা ক্যালকুলেট করবো এইভাবে দূরেরটার সাথে গুণ হবে দূরেরটা সূত্রের মাইনাস দিয়ে কাছেরটার সাথে গুণ হবে কাছেরটা দূরেরটার সাথে দূরেরটা কাছেরটার সাথে কাছেরটা তার মানে অ্যান্সার কিরকম আসবে তখন দেখেন অ্যান্সার আসবে এরকম হাফ ইন্টু দূরেরটার সাথে দূরে মানে তিনের সাথে গুণ হবে মাইনাস পাঁচ তাহলে কত আসবে মাইনাস পনেরো সূত্রের মাইনাস কাছেরটার সাথে গুণ হবে কাছেরটা তাহলে তিনের সাথে গুণ হবে কত তিন তার মানে আলটিমেটলি কত আসবে নয় এই যে দেখেন মাইনাস পনেরো মাইনাস নয় তার মানে আসতে মাইনাস ছাব্বিশ তাহলে হাফ ইন্টু মাইনাস ছাব্বিশ আলটিমেটলি মাইনাস তেরো কত দাগাবো অ্যান্সার দাগাবো যেহেতু ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারে না তাহলে দেখেন যেই প্রবলেমটা আপনারা নির্ণায়ক দিয়ে এতক্ষণে সলভ করতেছিলেন সেই প্রবলেমটাই কিন্তু কোশ্চেন দেখার সাথে সাথেই সলভ করে ফেলানো যায় যদি একটা বিন্দু জিরো জিরো থাকে আমি আবারও রিপিট করতেছি যদি তিনটা শীর্ষ বিন্দুর স্থানাঙ্কের মধ্যে একটা জিরো জিরো হয় তাহলে ভাইয়া আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি হাফ ইন্টু দূরে দূরে মাইনাস কাছে কাছে দূরেরটার সাথে গুণ হবে দূরেরটা সূত্রের মাইনাস দিয়ে কাছেরটার সাথে গুণ হবে কাছেরটা সো এই প্রসেসে আপনারা কিন্তু ভার্সিটির অ্যাডমিশনের অনেকগুলো ম্যাথ সলভ করতে পারেন প্লাস আমাদের একাডেমিক প্রবলেমেও যদি এইরকম কোনো প্রবলেম দেওয়া থাকে একাডেমিক এমসিকিউতে যে একটা স্থানাঙ্ক জিরো জিরো বাকি দুইটা যা খুশি হোক না কেন আমার দরকার নাই আমি অ্যান্সার কি ডাকাবো আমি অ্যান্সার ডাকাবো হাফ ইন্টু দূরেরটার সাথে দূরেরটা সূত্রের মাইনাস কাছেরটার সাথে কাছেরটা ধন্যবাদ সবাই